আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে আপনাদের হর্নেটের মিটার। মিটারটা অফ হয়ে গেছে, শুধু লাইট জ্বলে আছে, মিটার অন হচ্ছে না। আমি চেক করে দেখাচ্ছি আপনাদেরকে এটা সমস্যাটা আসলে কী। এর এক নম্বরটা হচ্ছে পজিটিভ লাইন, আর চার নম্বরটা হচ্ছে নেগেটিভ লাইন। লাইটের জন্য ছয় নম্বরটা হচ্ছে পজিটিভ লাইন। এই যে দেখেন, এটা কোনো লেখা নেই, মিটারটা পুরো শুধু লাইটটা জ্বলে আছে, পুরো ব্ল্যাঙ্ক হয়ে আছে। দেখেন এই অবস্থায় আছে। মিটারটা আমি আগে খুলবো, খুলে চেক করবো। তো মিটারটা যেটা আমি দেখতেছি, মিটারটা ফুটে গেছে পুরোটাই সম্ভবত। এই যে পিএফটা ফুটে গেছে, এই দেখেন এই পিএফটা পুরোটাই ফুটে গেছে। পিএফটা ফুটে গেছে, এই যে এইটা জায়গাটা জ্বলে গেছে পুরোটাই। তো মিটারটার সমস্যাটা ছিল গাড়িটার যে ব্যাটারি চার্জার থাকে, এটার জন্য এই সমস্যাটা। আমি এখানটা আবার নতুন করে চেক করব। লাইট জ্বলে আছে এখনো, মিটার অন হচ্ছে না। ইকরুমের আইসিতে ভোল্ট আছে আপনার 1 থেকে 1.5 ভোল্ট, 2 ভোল্টের মতো কাছাকাছি। এখানটায় পুরো 5 ভোল্ট থাকবে, ঠিক আছে। এখানটায় পুরো 5 ভোল্ট থাকবে, এখানটা কোনো ভোল্ট নেই। এখানটায় পুরো 5 ভোল্ট থাকবে, এখানটাও কোনো ভোল্ট নেই, না এখানটাও নেই, এখানটাও নেই। এই যে শুধু এখানটায় দেখেন 5 ভোল্ট আছে পুরো। এই জায়গাটাই পুরো 5 ভোল্ট আছে। মিটারটা আমার হয়তো বা কোথাও শর্ট হয়ে গেছে, ঠিক আছে। এইখানটা পুরো 12 ভোল্ট আছে, কিন্তু আমার এই জায়গাটাই কোনো 12 ভোল্টের নেই। আমার এখান থেকে 12 ভোল্ট আসবে 5 ভোল্ট বাইরে, এখান থেকে বাইরে হচ্ছে 1 থেকে 1.5 ভোল্ট। এই ভোল্টে মিটার চালু হবে না। তো আগে আমার এই পিএফটা চেঞ্জ করতে লাগবে। এই পিএফটা পুরোটাই নষ্ট হয়ে গেছে, এই যে দেখেন। এই পিএফটা ছাড়াই মিটারটা অন করা সম্ভব, কিন্তু এই পিএফটা চেঞ্জ না করলে ভবিষ্যতে যদি আরও কোথাও কখনো শর্ট সার্কিট হয়ে যায়, তাহলে হয়তো বা এই প্রসেসরে সমস্যা হবে। তো আমার একটু কষ্ট হোক, সমস্যা নাই, তার জন্য আমাকে এই পিএফটা চেঞ্জ করে দেওয়া লাগবে। কারণ এই পিএফটা চেঞ্জ না করলে
হঠাৎ করে শর্ট সার্কিট হয়ে যায় তাহলে এই প্রসেসরটা শর্ট হয়ে যাবে, আর এই প্রসেসর শর্ট হয়ে গেলে এটা গরম হয়ে যাবে, মিটারটা অন হবে না, তখন আপনাদেরকে প্রসেসরটা চেঞ্জ করতে লাগবে। তো আমার পিআরটা চেঞ্জ করতে গেলে আমার প্রথমত ডিসপ্লেটা খুলতে লাগবে, ডিসপ্লেটা না খোলা পর্যন্ত আমার পিআরটা আমি চেঞ্জ করতে পারতেছি না। তো অবশেষে আমি ডিসপ্লেটা আউট করলাম, আমি ভাবছিলাম মনে হয় পিআরটাই শুধু নষ্ট হয়েছে, যে পিআরটাই ফুটে গেছে, কিন্তু না, পিআরটাই না, এখানটা আরও অনেক সমস্যা হয়ে গেছে, এটা শর্ট সার্কিটটা হওয়াতেই অনেক সমস্যা হয়ে গেছে। এই যে দেখেন, এই যে পিএফের লাইন, এটা এখান থেকে লাইনটা এই জায়গায় আসছে, এই লাইনটা আবার ব্যাক হয় এআইসির কাছে, এই যে এআইসিটা, এআইসিটা পুরোটাই ফুটে গেছে, এই যে দেখেন পুরো আইসিটাই ফুটে গেছে একবারে, এই যে আইসিটা পুরোটাই সব ফুটে গেছে, আইসিটা যে জায়গায় বসবে সেই জায়গাটা পর্যন্ত ফুটে গেছে। আমি দেখবো চেষ্টা করে, দেখি কতদূর কী হয় মিটারটা, ওয়াশ করে না, এটা শুধু সামান্য একটু ভুলের জন্য এই মিটারটা এই অবস্থা হয়ে গেছে। ব্যাটারি ওনার চার্জ দিয়েছিল, উনি ব্যাটারি সারে গাড়িটা স্টার্ট করছে, স্টার্ট করেই এই অবস্থা। সেটা অলরেডি ছুটেই গেল, ঠিক আছে। তো এটার কানেকশনগুলো পুড়ে গেছে সব, আমার জাম্পারিং করে দেওয়ার লাগবে এসিটা, তাছাড়া হবে না। দেখেন পিএফের আমার এই লাইনটা শুধু ঠিক আছে, এখান থেকে এই লাইনটা যেটা ছিল এটা পুরোটাই নষ্ট হয়ে গেছে। সর্বপ্রথম আমি যে পিএফটা লাগাবো, এখন আমার এই আইসিটার তারটা আর এই তারটা আমাকে একটু জাম্পারিং করে দেওয়ার লাগবে, না হলে এটা সম্ভব না। দেখুন কানেকশনটা তো আমার দেওয়ারই লাগবে, ওই যে আপনারা দেখলেন ওখান থেকে অনেক কানেকশনই মিস হয়ে গেছে, অনেক জায়গায় ভোল্ট নেই, সরি। তো এখান থেকে আমাকে তার আগে জাম্পারিং করে নেওয়ার লাগবে, thank you.
তুমি এখান থেকে একটা তার জাম্পারিং করলাম, এই যে দেখেন এখান থেকে এটা তার জাম্পারিং করলাম। এখন তার টামাক এই এতটুকু কাটতে লাগবে। এতটুকু কাটার কারণটা হচ্ছে আমার এই তারটাই ব্যাগ হয়, এই যে এই তারটাই ব্যাগ হয়, এই যে এসিটা এখানটা ঝুলে গেছিলো এইখানটা আসছে, তো তার জন্য আমার তারটা একটু বড় করে কাটে নেওয়ার লাগবে। এখন আমাকে একটা আইসি ওখানে লাগাতে লাগবে। আমাকে এই আইসিটা ওখানে লাগাই দেওয়া লাগবে। এখন আবার এখানটা আরেকটা কাজ আছে, এই পাশের যে কানেকশনটা ছিল এই কানেকশনটা চলে আসছে ছোটো, ঠিক আছে। তো এই কানেকশনটা আপনার এই যে এই জায়গা থেকে এই জায়গায় ছিল আর কি, এই জায়গা থেকে এটা এই পাশের কানেকশনটা এই পাশে আসছে, আর এই কানেকশনটা এই জায়গা থেকে এই জায়গায় ছিল। তো আমাকে এখান থেকে আরেকটা তার ঢালাই করে দেওয়া লাগবে। এই আইসির মধ্যেই আমাকে একটা তার লাগাতে লাগবে আগে। এই দেখেন আমি জিনিসটা লাগাই দিচ্ছি। এখন এই জিনিসটা আমাকে এখানটাই ব্যবস্থা করে রাখতে লাগবে। যেন কোথাও বডি না হয়, আশা করা যায় এদিকে আমার আর কোনো কিছু শর্ট হওয়ার কথা না। যা আছে এটা আমি সব কিছু ক্লিয়ার করে দিচ্ছি। হয়ে গেছে এই পাশের কাজ। তো বোর্ডটাতে আমি আবার একটা কানেকশন দেবো।
কনফার্ম যে চেক করে দেখবো এবার যে আমার ভোটগুলো যে জায়গায় ছিল না এখন ভোটগুলো আসে কি নেগেটিভ পজিটিভ দিলাম একটা নম্বরে নেগেটিভ ছয় নম্বরে পজিটিভ বাতি তখনও জ্বলতেছিল এখনও জ্বলতেছে না এখনো আমার 12 ফোটা কিন্তু আসেনি হয়তো বা আরো কোনো কিছু শর্ট আছে তার জন্য 12 ফোটা এখন পর্যন্ত আসে কোথায় তো মিটারটা শুধু এই কয়েকটা আইসি না আরও অনেক কিছু আইসি চেঞ্জ করতে লাগলো আমাকে ঠিক আছে তো আমি আবার এই চেঞ্জ করে দেখবো চেক করে দেখি চার নম্বর এক নম্বর মাল্টিমিটার দিয়ে আমাকে চেক করতে লাগবে নাহলে হবে না কারণ যেহেতু আমার ডিসপ্লে লাগানি ঠিক আছে এই যে দেখেন এখন পুরা 12 ভোল্ট আছে ঠিক এই জায়গাটাই পুরা 12 ভোল্ট আছে এই জায়গায় পুরা 5 ভোল্ট আছে আপনাকে তখন বলছিলাম এখানটায় পুরা 5 ভোল্ট থাকবে হ্যাঁ আছে এই যে ইপ্রোমের এই জায়গাটায় দেখেন এই যে পুরা 5 ভোল্ট আছে এখানটাও পুরা 5 ভোল্ট আছে এগুলো জায়গায় পুরা পুরা 5 ভোল্ট থাকবে এই জায়গার কথা বলছিলাম এই দেখেন এখানটাও পুরা 5 ভোল্ট আছে ঠিক আছে তো মোটামুটি আমি সব জায়গায় 5 ভোল্টেই আছে তো মিটারটা ডিসপ্লে না লাগা পর্যন্ত আমি এই মুহূর্তে আপনাকে কোনো কিছু বলতে পারতেছি না তো আশা করা যায় মিটার আমার অন হয়েছে মিটারটা আমি ডিসপ্লেটা লাগাই আগে তো মিটারটা অবশেষে ফাইনালি আমি ক্লিয়ার করলাম ঠিক আছে তো আমার এই যে চেক করার যে মেশিনটা ঠিক আছে তো আপনাদের আমি এই মেশিনটা দিয়ে চেক করে দেখাবো কারণ গাড়ি যেহেতু আমার এখানটা আনা নেই যে আমার স্পিড মিটার আরপিএম মিটার সব কিছু ঠিকঠাক আছে কিনা তো এই মিটার যা কিছু লাগে সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখি আমি মিটারটা অন করলাম এই মিটার সুইচ ঠিক আছে তো আমি এখন এই যে স্পিড মিটার আমার স্পিড মিটারটা আমার সবকিছু ঠিকঠাক আছে এখন এটা জেক নাই আমার কাছে তো তার জন্য কষ্ট করে আমার চেক করা লাগতেছে এইভাবে এখন আমি চেক করবো আরপিএমের মিটার এই দেখুন এই যে আরপিএম ঠিক আছে জেকটা না থাকার জন্য আমি একটা একটা করে চেক করে লাগতেছে আমার এই যে দেখেন এই যে বাড়াচ্ছি আরপিএম মিটার ঠিক আছে সব কিছু ওকে তো আমার ফুয়েল মিটারটা চেক করতে লাগবে এটা পুরোটাই লাফালাফি করতেছে এই দেখেন ফুয়েল মিটার ঠিক আছে ফুয়েল মিটার এখন আর লাফালাফি করবে না এটা যদি কানেকশন যদি না দেওয়া থাকে যদি কানেকশন না পায় মিটার তাহলে মনে করেন যে ফুয়েল মিটারটা আপনার পুরোটাই লাফালাফি করবে
আর যদি কানেকশন দেওয়া থাকে, যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে ফুল মিটারটা সেম এরকমই রাখাবে। দেখছেন দুই দেখ, ঠিক আছে, মিটার এবার আমি কমাই দিলাম। দেখুন ঠিক আছে, এবার দেখুন, তার মানে আমার কয়েল মিটারে এখন কোনো কানেকশনই নেই। যখন আমি লাইন দিব, কানেকশন দিলে অটোমেটিক্যালি এটা আবার হয়ে যাবে। এই দেখুন, এই অফ করলাম, এই অন করলাম। এই অফ করলাম, এই অন করলাম, এই অফ করলাম, এই অন করলাম। এই আবার শুরু হয়ে গেছে, বুঝতে পারছি। এটা অফ করে দিলাম, এই অন করলাম। তো যাক, আলহামদুলিল্লাহ মিটারটা সব অবশেষে সব কিছু কমপ্লিট করলাম আর কি। সবকিছু ঠিকঠাক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।